তোমারকে আমি বিয়ে দিয়েছি বৌমা আমার ঘরে এসেছে মালিকা বৌমাকে নাই মা এসে বসো এই তোমার শাশুড়ি মা তোমার শাশুড়িকে সালাম করো আমার সালাম নিন আম্মি জান চিরসুর সব চিরসুর সব তুমি দেখি মা তোমার মনটা বাহ মাথায় চুল মনে হচ্ছে মেঘের মতো চুল আর দেখতে দেবীর মতো মুখটা মালিকা দাঁড়িয়ে থাকিস না বাসরের সময় হয়ে গেছে যা বৌমাকে নিয়ে বাসরে যা এসে ভাবি এসে খোদা খোদা মেহেরবান দিন দিনের মালিক আমার জামাকে শাড়ি দিয়েছি তুমি এটা সুখী করে খোদা তোমাকে জানাই হাজার হাজার শুকরিয়া তোমাকে জানাই আমার হাজার হাজার শুকরিয়া হাজার হাজার শুকরিয়া বর্মন আলী নাকি হইছো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া তো ভালোই হলো আমি যা খেয়েছি না মনে হচ্ছে 15 দিনের আগে খাওয়া লাগবে না ভালোই কাজ করেছো পেট ভরে খেয়েছে তো একদম পেট ভরে খেয়ে নিয়েছি বুঝলেন যা রান্না হয়েছে না মারাত্মক রান্না ভাইজান 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 মালিকা কিছু বলবি ভাইজান নিশ্চয়ই বলবো শোনো বাসরের সময় হয়ে গেছে ভাবি তোমার জন্য অপেক্ষা করে বসে আছে চলে এসো ঠিক আছে আমি যাচ্ছি আমি এদিকে যাচ্ছি আমি যাচ্ছি আয় তুই চলে যাই আমি চলে যাই এই যে লোকে শুনো কি বলছে তুমি আমার গায়ে হাত দিও না গায়ে হাত দিলে বল কেমন কেমন লাগে আমার শুশুড়ি লাগে শুশুড়ি আমি ভেঙে দেবো তার মানে ভাইজানের শাদী হয়ে গেল ভাইজান বাসর করে চলে গেল কয়েকদিনের মধ্যে তোমার সঙ্গে হবে আমার বাসর না না আমার আমি আমি তোমাকে কত ভালোবাসি না না আমার ভালোবাসা ভালো লাগে না আমার মুখে কামড়া চড়ানো আমার মুখে কামড়ে দিও না ওরা কিচ্ছু বলছে না আদৌ দিচ্ছি না ওদের কামড়া চড়ানো দেখি ওকে মানুষ করতে হবে এখনো অমানুষ হয়েছে ওর সঙ্গে হবে আমার বাসর ভাই গাড়ি জামালাস তোমার অনুমতি না নিয়ে সে বাসর ঘরে চলে গেল তুমি ঠিকই বলেছ কালু তার কৃত কর্মের ফল তাকে ভোগ করতেই হবে জামাল আমার ভক্ত হয়ে আমাকে করলে অপমান শাদি করতে গেলে তুমি আমার অনুমতি নিয়ে গেলে না তোমার সুখের ঘুম আমি ভেঙে দেবো 12 বৎসরের জন্য তোমার বনবাসে যেতে হবে তা না হলে তোমার রাজ্য পাড়া কিছু রাগ মনা করিব খান খান করিব ফানা ফানা কাদাইব দানা দানা হপ 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 চাপানা কমলা স্বামী একই শরম করছে লজ্জা করছে গায়ে হাত দিও না কমলা আস্তে মধ্যে ফুল সজ্জা বাসর ঘর প্রত্যেকটা মানব জীবনের জন্য একটি রাত দুটো তিনটি রাত কিন্তু নয় প্রত্যেকটা জীবনের জন্য এই রাত জীবনে একবারই আসে যতদিন মানুষের মৃত্যু না হয় ততদিন এই রাতের কথা কেউ বলে না সত্যি বলেছে হ্যাঁ সত্যি তো বলবই এসো সারো করছে এই বিবাহ বন্ধনের অর্থ এর মানে কি জানো এই শাদীর অর্থ হচ্ছে আজ থেকে আমার জীবনের দায়িত্ব তোমার আর তোমার জীবনের দায়িত্ব আমার এটাই হলো এই পৃথিবীর বুকে বিবাহ বন্ধন এই বন্ধন যেন কোনোদিন ছিন্ন না হয় তাহলে কিন্তু দুঃখ চলে আসবে এই বন্ধন আমি কোনোদিন ছিন্ন করতে দেবো না স্বামী তুমি আমার উপর বিশ্বাস করতে পারো সত্যি কবল তোমার তুলনা হয় না যেমন তোমার রূপ আর
তেমন তোমার নামের ভঙ্গি শোনো আমি একটা কথা বলছি স্বামী বল বল আমার বুকে মধ্যখানে বাহ বাহ তোমাকে আমি কোথায় রাখবো জানো কোথায় লুকিয়ে রাখবো কেউ দেখতে পাবে না আমার বুকে মধ্যখানে মন যেখানে রে
বাদশাকে পাতের ফকির করে দেব ডাকা 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 পড়েছে ডাকা বল শয়তান ফন্দতে চাবি কাঠি কোথায় ওরে আল্লাহ রে আমি জানি না চাবি কাঠি কোথায় বল শয়তান ফন্দতে চাবি কাঠি কোথায় জানে মেরে দেব সব লোক পাঠ করে নিয়ে পথের পথের করে দিয়ে যাবো পীর বাবাকে করছে অপমান আমি বুঝতে পেরেছি সবই পীর বাবার ইঙ্গিতে তুমি এভাবে অনুমতি দাও অভিজান আমি 12 বছরের জন্য বনে বসে চলে যাই তা না হলে আমাদের বিপদ আরো বাড়তে পারে কমলাকে তুমি বুঝিয়ে রেখো আমি যা কমলা যেন চোখের পানি না ফেলে কমলাকে তুমি বুঝিয়ে রেখো ঠিক আছে চলে কমলা কমলা মুখটা গম্ভীর হয়ে গেল কেন কমলা তুমি তো সবই শুনলে কমলা তুমি একে অনুমতি দাও আমি 12 বছরের জন্য মনে মশে চলে যাই তা না হলে আমাদের বিপদ আরো বাড়তে পারে দুনিয়ার কোন নারী কি পারে তার স্বামীকে অনুমতি দিতে বনে বসে যেতে বাসে গিয়ে
ছেড়ে চলে চলে না যাই পীর বাবার অভিশাপের জন্য আমরা যে পথের ভগির হয়ে যাব হে খোদা মেহেরবান বিন্দুদের বলে কবলা তুমি বুকে পাথর চাপাতে দেখো আমি আবার ফিরে আসবো তোমার বুকে বিদায় হে খোদা মেহেরবান বিন্দুদের বলে আমার কবলাকে তুমি জিন্দিদার রেখো খোদা মাসে মাসে চলে যায় সাল
ওনারে বলে প্রায় পরবাসে থাকবো আর কতকাল, আর কতকাল থাকবো পরবাসে। খোদা ওনারে তো আজ চলতে পারছি না খোদা। বাবা জামাল পীর বাবা একটি রাতে থাকে চারটি প্রহর, এই চার প্রহরের মধ্যে তোমার স্ত্রী কমলার সঙ্গে তুমি দেখা করে ফিরে আসতে পারো। আজ রাতে মিলনে যে সন্তান হবে সে কিন্তু খুব ভাগ্যবান হবে। তার দুই হাতে থাকবে দুটো মানিক, কপালে থাকবে একটি তারা, মুখে থাকবে একটি লাল, নাম রেখো তার লাল চাঁদ। তবে একটা কথা মনে রেখো, তুমি যে বাড়িতে গিয়েছিলে তোমার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছিল একটা পক্ষী যেন জানতে পারে না, কিন্তু আমার আম্মা যদি জানতে পারে। না না না, আম্মাকে বলা যাবে না। তবে একটা কথা, চার পথ শেষ হয়ে গেলে, চার প্রহর শেষ হয়ে গেলে তোমার স্ত্রীর ঘর থেকে বেরোতে অভিশাপ মুক্ত হতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। খোদা কমলা তোমার জন্য শোকে দুঃখে পাথর হয়ে গেছে। ওই তো ওই তো পক্ষীরাজ ঘোড়া যাই, দেখি দেখি ওই ঘোড়া আমাকে নিয়ে যাবে, খুব তাড়াতাড়ি আমাকে নিয়ে যাবে। কমলা 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 হলা দরজা হলো কমলা হলা দরজা হলো কমলা হলা আমি তোমার স্বামী, দরজা খুলো। আমার স্বামী কিছু বারো বছরের জন্য বড় বয়স, তুমি শয়তান, তুমি লম্পট, আমি দরজা খুলবো না, এখান থেকে চলে যাও। কমলা যাওয়ার কণ্ঠস্বর চিনতে পারছি না, কি করে বোঝাবো আমি আমার কমলা। দ্বার খোল দ্বার খোল গো কমলা, কমলা কত নিদ্রা যাও, আমি তোমার প্রাণের স্বামী, আমায় করে লও কমলা, আমায় করে দরজা খুলে দিচ্ছি।
কমলা আমি তোমাকে চিনতে পারি না বুঝে কত কটু কথা বলে তুমি আমাকে মাফ করো স্বামী তুমি আমাকে মাফ করো কমলা আস্তে কথা বলো কমলা তুমি আস্তে কথা বলো কমলা কেউ শুনতে পাবে না আমি কেন এসেছি জানো কমলা পীর বাবা বলেছে আজ এক রাতের জন্য অভিশাপ মুক্ত আজ রাতে মিলন যে সন্তান হবে সে খুব ভাগ্যবান হবে তার জন্য পীর বাবার কথা বলো আমি যে তোমার কাছে এক রাতের জন্য ছুটি এসেছি কমলা তোমার ইচ্ছেই পূর্ণ হোক তোমার ইচ্ছেই পূর্ণ হোক তোমার কমলা আনন্দের সময় আনন্দের সময় চোখের পানি ফেলতে নেই এই আমি তোমার চোখের পানি মুছে দিচ্ছি একটিবার তুমি সেই সেই পূর্বের মতো হাসো কমলা অনেক রাত হয়ে গেছে শুয়েছি আমরা ঘুমিয়ে পড়ি কমলা এসো কমলা জড়িয়ে ধরো না সারা করে যাচ্ছে মুরগে ভাগ দিয়েছে এক্ষুনি আজান দেবে পক্ষী পাখ জাগার আগে আমাকে চলে যেতে হবে তাহলে পক্ষীরাজ ঘোড়া আমাকে রেখে চলে যাবে আমাকে বিদায় দাও আমি চলে যাই কমলা তোমাকে ভুলে বেশ ভালোই ছিল কেন এক রাতের জন্য এসে আমার কাটা গায়ে নুনের ছিটি দিলে কেন আমার মনে আগুন জ্বালিয়ে দিলে কমলা ও কথা বলো না কমলা ও কথা তুমি বলো না আমি জানকে ডেকে নিয়ে আসি আম্মি জানতে বলে যাও যদি আমি মা হতে চলি আম্মি জানতে বিশ্বাস করবি না নিশ্চয়ই আমার আম্মি জান বিশ্বাস করবে তুমি বলবে যে আমি এক রাতের জন্য এসেছিলাম এইবার আমাকে বিদায় দাও কমলা কমলা আমি কি করে বুকে পাথর চাপা দিয়ে থাকবো স্বামী মনের আগুন যে আমার জ্বলে জ্বলে উঠে থেকে থেকে জ্বলে উঠে বিদায় কমলা বিদায় যদি আমার সন্তানের জন্ম হয় তার নাম রেখো লাল চা এই খোদা মেহেরবান আমার কমলাকে তুমি দেখো খোদা আমার কমলাকে তুমি দেখো বিদায় বিদায় কমলা বিদায়
কেন তুমি এসেছিস তোমাকে তো ভুলে গিয়ে আমি বেশ ভালো হয়েছিলাম নিশ্চিন্ত মনে রাত কাটাচ্ছিলাম তুমি এসেছিস একই সর্বনাশ করে গেলে এখনো আজান দেয় নাই এখনো অনেক রাত আছে আমি আর একটু ঘুমিয়ে পড়ি খোদা